দাদা ঘরে তুলে ঝুলছে সে কি ওরা তো ঘন্টাখানেক হলো হাওয়া হয়ে গেছে কোথায় বললে খোকার নাকি জায়গার নাম মনে পড়ে গেছে এই তো আপনার জন্য লিখে দেখেছি বয়াকার বয় শূন্য র ময়েকার বয় শূন্য র বারমির আছে নাকি আমি তো নাম শুনিনি মশাই এত তাড়াহুড়ো করে চলে গেলেন কেন আরে খোকার যে তোর শুয়েছিল না টানা হাইজা করে একবারে হাইজার কোর্টে রাত তিন ছিঁড়ে দিয়েছি বারমির বললে মিস্টার মিত্রী এলে বলে দেবে যেন পত্রপাঠ ফলো করে আমি তো আপনার জন্যই বসে আছি আমার তো আমার গাড়ি এসে গেল জাতিশ্বর চলে গেল কি হলো কি মোরা আপনি একেবারে সোনার পাথর বাটি জরা দিজিয়ে সর্বনাশ এক ট্যাক্সি জয়সলমীর এন্ড ব্যাক তোকে তিন প্যাকেট লাঞ্চ বলে দে আধ ঘন্টার ভেতর চাই মিত্রের টেলিপ্যাথি জোর কত সেটা দেখা যাক ভবানন্দের ভবের খেলার মেয়াদ যে আর কতদিন সেটাও দেখা যাক ভূমিকম্প ঝঞ্ঝাবাত জলোচ্ছ্বাস এই বুঝতে পারছি না লে হালুয়া তোকে তো সুটকেসটা নিচে যাওয়ার কথা সব ভরে ফেল লালমোহন বাবু বলুন আপনি আজ সোনার পাথর বাটির দিকে আমার দৃষ্টি আকর্ষণ করে আমার বিশেষ উপকার করেছেন তাই আমি আপনাকে আপনার মনস্কামনা পূর্ণ করবার একটা সুযোগ দিচ্ছি দিন আপনার জিনিসপত্র গুছিয়ে নিতে ক মিনিট সময় লাগে তিন থ্রি কি ঘের আপনাকে যথা সময়ে সব বলবো কিন্তু এখন আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না এটা কথা দিতে পারেন নিন টেক জয়সাল মেরি যাবে তোমায় পথে বসিয়ে আমি তবে ছাড়ছি কোথায় যাওয়া হচ্ছে সে সম্বন্ধে প্রশ্ন করা চলবে কি জয়সলমীর ভাটি রাজপুতদের রাজধানী ছিল থর মরুভূমির মধ্যে ৮০০ বছরের পুরনো কেল্লা ও শহর আপনার এই বাটি যে পাথরের তৈরি ওই কেল্লাও সেই একই পাথরের তৈরি সুতরাং অনুমান করা যায় সোনার কেল্লা বলতে রাজস্থানে একটি কেল্লা কি বোঝায়
এবং আমার দৃঢ় বিশ্বাস মিস্টার মিত্রকে যাওয়ার আগে একটা টিপস দিতে এলাম বলুন পুরুষ মানুষ 5.5 ফিটের কম দেখলেই তাকে সাসপেক্ট করবেন চলি আমার মন কি বলছে জানেন কি আবার দেখা হবে সে তো আমার পরম সৌভাগ্য চলি মিস্টার মিত্র বাই বাই মিস্টার জটায়ু ব্রাজিলের পিচ্ছু ব্রাজিলের পিচ্ছু বৃষ্টিক সিলের